গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর গণহত্যার পরেও কমরেড অশোক মিত্র, যিনি জ্যোতি বসুর জমানায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন, বলতে পেরেছেন যে তাদের পুরোপুরি সমর্থন ছিল পাকিস্তানের প্রতি। কমরেড আত্মজীবনীতে লিখেছেন, আমরা অবশ্য মনস্থির করেছিলাম যে কংগ্রেস দল আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল, যে দল অথচ স্বাধীনতা উত্তর ভারতবর্ষের নেতৃত্ব দেবে তাদের সম্পর্কে সম্পূর্ণ মোহমুক্ত হওয়াই ভালো। আমরা পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক হব, সব সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে নতুন দেশ গঠন করব। অশোক মিত্র এই আদর্শে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানেই থেকে গিয়েছিলেন এবং 1948 ফেব্রুয়ারি মাসে চাঁদ তারা শোভিত পাকিস্তানের পতাকা হাতে গর্বিত পদক্ষেপে পাকিস্তানের প্রতিনিধি হয়ে কলকাতায় কমিউনিস্ট পার্টির সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। কিন্তু হয়তো ওপারের ধর্মীয় ঔদার্য দেখার ফলে কয়েক মাস পরে পাকাপাকিভাবে ভারতে এসে সাম্যবাদের প্রচার করা মনস্থির করেন। কিন্তু ইলা মিত্রের এতটা সৌভাগ্য হয়নি। তিনি 1950 7ই জানুয়ারি কলকাতায় আসার পথে রোহনপুর রেল স্টেশনে পূর্ব পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়ে যান। কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র 1925 সালের 18ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মের সময় ইলা মিত্র ছিলেন ইলা সেন। তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীনে বাংলার অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে। বাবার চাকুরির সুবাদে তারা সবাই কলকাতায় থাকতেন। এই শহরেই তিনি বেড়ে ওঠেন, লেখাপড়া করেন কলকাতার বেথুন স্কুল এবং বেথুন কলেজে। এই কলেজ থেকেই তিনি 1944 সালে স্নাতক শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর 1958 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃত বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। কৈশোরে তিনি খেলাধুলায় তুখুর ছিলেন। 1935 থেকে 1938 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। সাঁতার, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলায় তিনি ছিলেন পারদর্শী। তিনি প্রথম বাঙালি মেয়ে যিনি 1940 সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাতিল হয়ে যাওয়ায় তার অংশগ্রহণ করা হয়নি। খেলাধুলো ছাড়াও গান, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সমান পারদর্শী। ইলা সেন যখন বেথুন কলেজে বাংলা সাহিত্যে বিএ সম্মানের ছাত্রী, তখন থেকেই রাজনীতির সাথে পরিচয় ঘটে। নারী আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ। সময়টা ছিল 1943 সাল। 1943 সালে ইলা সেন কলকাতা মহিলা সমিতির সদস্য হন। মহিলা আত্মরক্ষা সমিতি নামক সংগঠনের মাধ্যমে নারী আন্দোলনের এই কাজ করতে করতে তিনি মাত্র 18 বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। 1945 সালে ইলা সেনের বিয়ে হয় কমিউনিস্ট রমেন্দ্র মিত্রের সাথে। রমেন্দ্র মিত্র মালদহের নবাবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাটের জমিদার মহিমচন্দ্র ও বিশ্বমায়া মিত্রের ছোট ছেলে। বিয়ের পর বেথুনের তুখোর ছাত্রী ইলা সেন হলেন জমিদারের পুত্রবধূ ইলা মিত্র। এই সময় তিনি স্বামী রমেন্দ্র মিত্রের কাছে জমিদার ও জোদ্দারদের হাতে বাংলার চাষিদের নিদারুণ বঞ্চনা ও শোষণের কাহিনী শোনেন। আরও শোনেন যে এই শোষণের বিরুদ্ধে তাদের আন্দোলনের প্রচেষ্টার কথা। কমিউনিস্ট রমেন্দ্র মিত্র এর আগেই জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের পারিবারিক ঐতিহ্য ও মোহ ত্যাগ করে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছিলেন। রমেন্দ্র মিত্র ইলা মিত্রকে তাদের কাজে যোগ দিতে উৎসাহিত করেন। ছাত্রী জীবনেই ইলা মিত্র কমিউনিস্ট আদর্শের সংস্পর্শে এসেছিলেন, তাই স্বামীর আদর্শ ও পথ চলার সাথে সহজেই নিজেকে যুক্ত করতে পেরেছিলেন। 1946 থেকে 1950 সাল পর্যন্ত রাজশাহীর নবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দান করেন ইলা মিত্র। পাকিস্তান হবার পরেও তেভাগা আন্দোলন অব্যাহত থাকে। পূর্ব পাকিস্তানের অনেক স্থানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সশস্ত্র আন্দোলন হয়। মুসলিম লীগ সরকার পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন হলে তারা কঠোর হাতে এই আন্দোলন দমন করে। কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পার্টির শীর্ষস্থানীয় হিন্দু নেতাদের প্রায় সকলকেই দেশছাড়া করা হয়। সরকারের এই দমন নীতির ফলে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতারা আত্মগোপন করে কাজ করতে থাকেন। ইলা মিত্র এবং রমেন্দ্র মিত্র নাচলের চণ্ডীপুর গ্রামে আত্মগোপন করে থাকেন। 1950 সালের 5ই জানুয়ারি পুলিশ বাহিনী চণ্ডীপুর গ্রামে আসে। গ্রামবাসী সংগঠিত হয়ে পুলিশ বাহিনীকে পাল্টা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসী ওই পুলিশ কর্মকর্তা ও 5 জন পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এই ঘটনার 2 দিন পর 7ই জানুয়ারি শুরু হলো পুলিশের প্রতিশোধ। 2000 সেনা রেলওয়ে স্টেশনের কাছে উপস্থিত হয়ে অভিযান শুরু করে। 12টি গ্রাম ঘেরাও করে তছনছ করে, ঘরবাড়ি ধ্বংস করে, গুলি চালিয়ে হত্যা করে অসংখ্য গ্রামবাসীকে, নারীদের ধর্ষণ করে, শিশুদের চালায় যৌন নির্যাতন। আন্দোলনকারী নেতাকর্মীরা যে যার মতন আত্মগোপন করে চলে যায়।
ইলা মিত্র 7ই জানুয়ারি সাঁওতাল বেশ ধারণ করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। ভারতের সীমানা পার হওয়ার সময় তিনি সহ আরও অনেক নেতাকর্মী রোহনপুর রেলওয়ে স্টেশনে ধরা পড়ে যান। তাদের ধরে আনা হয় নাচোল স্টেশনে। পুলিশ তাদের উপরে পাশবিক অত্যাচার চালায়। এই অত্যাচারে ইলা মিত্রের সাথীদের মধ্যে আনুমানিক 80-90 জন মারা যায়। কমরেড ইলা মিত্রের উপর পাশবিক নির্যাতন চালানো হলো। পুলিশ অমানবিক নির্যাতন চালিয়ে তার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। টানা 4 দিন অত্যাচারের পর নাচোল স্টেশন থেকে ইলা মিত্রকে নবাবগঞ্জ পুলিশ স্টেশনে আনা হয়। সেই সময়ে তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছিল, গায়ে ছিল প্রচণ্ড জ্বর। ইলা মিত্রের উপরে বাঁশকল, শরীরের নাজুক অংশে বুটের আঘাত, বিবস্ত্র করে প্রহার, অনাহারে রাখা, ধর্ষণ ইত্যাদি ধরনের অত্যাচার নির্যাতন চালানো হয়। রাজশাহী আদালতে ইলা মিত্র ইংরেজিতে লিখিত যে জবানবন্দি দিয়েছিলেন তা থেকে তার উপর যে অত্যাচার হয়েছে সেই বিষয়ে জানা যায়। তিনি তার জবানবন্দিতে বলেন যে বিগত 7/1/1950 আমি রোহনপুর থেকে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচোল থানা হেডকোয়ার্টারে পাঠানো হয়। কিন্তু পথে পাহারাদার পুলিশরা আমার উপরে অত্যাচার করে। নাচোলে ওরা আমাকে একটা সেলের মধ্যে রাখে। সেখানে একজন পুলিশের দারোগা আমাকে এই মর্মে ভীতি প্রদর্শন করে যে আমি যদি হত্যাকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ স্বীকারোক্তি না করি তাহলে ওরা আমাকে উলঙ্গ করবে। আমার যেহেতু বলার মতন কিছু ছিল না, কাজেই তারা আমার পরনের সমস্ত কাপড় চোপড় খুলে নেয় এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সেলের মধ্যে আটকে রাখে। আমাকে কোনো খাবার দেওয়া হয়নি, এমনকি এক বিন্দু জলও না। ওই সন্ধ্যায় স্বীকারোক্তি আদায়ের জন্য এসআইয়ের উপস্থিতিতে সিপাহীরা এসে বন্দুকের বাট দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। সেই সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে। এরপর ওরা আমার পরনের কাপড় চোপড় ফেরত দেয়। রাত প্রায় 12টার সময় আমাকে বের করে সম্ভবত এসআইয়ের কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। অবশ্য এই ব্যাপারে আমি খুব বেশি নিশ্চিত ছিলাম না। আমাকে যে কামরায় নিয়ে যাওয়া হয় সেখানে আমার স্বীকারোক্তি আদায়ের জন্য ওরা নৃশংস ধরনের পন্থা অবলম্বন করে। আমার চারপাশে দাঁড়িয়ে ওরা আমার পা দুটোকে লাঠির মধ্যে রেখে ক্রমাগত চাপ দিতে শুরু করে। ওদের ভাষায় আমার বিরুদ্ধে পাকিস্তানি ইঞ্জেকশন পন্থায় ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এই ধরনের অত্যাচার চলার সময় ওরা রুমাল দিয়ে আমার মুখ বেঁধে রেখেছিল এবং আমার চুলও ধরে টান দিচ্ছিল, কিন্তু আমাকে দিয়ে জোরপূর্বক কিছুই বলাতে সক্ষম হয়নি। এত সব অত্যাচারের দরুন আমার পক্ষে আর হেঁটে যাওয়া সম্ভব ছিল না। সিপাহীরা আমাকে ধরাধরি করে সেলে নিয়ে গেল। এবার পুলিশের সেই দারোগা সিপাহীদের 4টে গরম ডিম আনার নির্দেশ দিয়ে বলল যে এবার মেয়েটাকে কথা বলতেই হবে। এরপর শুরু হলো নতুন ধরনের অত্যাচার। 4-5 জন সিপাহী মিলে জোর করে আমাকে চিৎ করে শুতে বাধ্য করল এবং ওদের একজন আমার গোপন অঙ্গ দিয়ে একটা ডিম ভিতরে ঢুকিয়ে দিল। সে এক ভয়াবহ যন্ত্রণা। প্রতিটি মুহূর্ত অনুভব করলাম আমার ভিতরটা আগুনে পুড়ে যাচ্ছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। 1950 সালের 9ই ফেব্রুয়ারি সকালে আমার জ্ঞান ফিরে এলো। একটু পরে জনাকয়েক পুলিশ সঙ্গে করে আবার সেই দারোগার আগমন ঘটে। সেলে ঢুকেই সে আমার তলপেটে বুট দিয়ে প্রচণ্ড জোরে লাথি মারে। আমি দারুণ ব্যথায় কুঁকড়ে গেলাম। তারপর ওরা জোর করে আমার ডান পায়ের গোড়ালি দিয়ে একটা লোহার পেরেক ঢুকিয়ে দিল। আমি তখন অর্ধচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছি। কোনো রকম স্বীকারোক্তি না পেয়ে দারোগা তখন রাগে অগ্নিশর্মা যাওয়ার আগে বলে গেল, আমরা আবার রাতে আসব, তখন তুমি স্বীকারোক্তি না দিলে একের পর এক সিপাহী তোমাকে ধর্ষণ করবে। গভীর রাতে দারোগা আর সিপাহীরা আবার এলো এবং আবারও হুমকি দিল স্বীকারোক্তি দেওয়ার জন্য, কিন্তু আমি তখনও কিছু বলতে অস্বীকার করলাম। এবার দুজন মিলে আমাকে মেঝেতে ফেলে ধরে রাখল এবং একজন সিপাহী আমাকে রীতিমতো ধর্ষণ করতে শুরু করল। অল্পক্ষণের মধ্যেই আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম। সূত্র ডক্টর নিবেদিতা পুরকায়স্থ, মুক্তমঞ্চে নারী, প্রিপ ট্রাস্ট, 1999, ঢাকা। এরপর ইলা মিত্র, রমেন্দ্র মিত্র মাতলা মাঝিকে প্রধান আসামি করে এবং শতাধিক সাঁওতাল কৃষকের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি রাজশাহী কোর্টে ওঠে। এটাই কুখ্যাত নাচোল হত্যা মামলা। নাচোল হত্যা মামলার কোনো প্রত্যক্ষ সাক্ষী না থাকায় রাজশাহীর তৎকালীন দায়রা জজ প্রধান 3 আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন ও 107 জন কৃষককে হত্যাকাণ্ডে সহযোগিতার রায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। ইলা মিত্রকে রাজশাহী জেলে পাঠায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে শাস্তির মেয়াদ 10 বছর কমিয়ে দেওয়া হয়। 1953 সালে তাকে ঢাকার সেন্ট্রাল জেলে স্থানান্তর করা হয়। 1954 সালে কমরেড ইলা মিত্রের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। ওই বছর যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসীন হলে মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হকের নির্দেশে ইলা মিত্রের ডাক্তারি পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়।
এই টিমের সুপারিশে বলা হয় ইলা মিত্র নানা ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মুখ্যমন্ত্রী এই সুপারিশের ভিত্তিতে নির্দেশ দেন নাচোল হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ইলা মিত্রকে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো। চিকিৎসা হলো, সুস্থ হয়ে উঠলেন তিনি, শুরু হয় জীবনের নতুন অধ্যায়। সুস্থ হয়ে তিনি কলকাতা সিটি কলেজে বাংলা সাহিত্যের অধ্যাপক পদে নিযুক্ত হন। 1989 সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। তিনি পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টির জেলা এবং প্রাদেশিক কমিটির সদস্য ছিলেন। 1962 থেকে 1978 সাল পর্যন্ত তিনি চারবার মানিকতলা নির্বাচনী এলাকা থেকে বিধানসভায় সদস্য নির্বাচিত হন। তিনি 1967 থেকে 1972 সালে বিধানসভার কমিউনিস্ট ডেপুটি লিডার ছিলেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনি 5 বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন। ইলা মিত্র ভারতের মহিলা ফেডারেশনের জাতীয় পরিষদ সদস্য, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সহসভানেত্রী এবং ভারত ও সোভিয়েট সাংস্কৃতিক সমিতির সহসভানেত্রী ছিলেন। 2002 সালের 13ই অক্টোবর এই বীরাঙ্গনা দেহত্যাগ করেন।